বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক সময় হাঁটাহাঁটি করার সময় কিন্তু আমরা অনেক সময়টাই ক্লান্ত বোধ করি, সো এই জন্য আমাদের কিন্তু মেজাজটা অনেকটাই হট থাকে। সো এই মেজাজকে ঠান্ডা করার জন্য আজকে আমরা এই সুন্দর ডিভাইসটি এর রিভিউ দেখব। সো আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলেকট্রনিক্স চলতি একটা ডিভাইস। সো এই ডিভাইসটির কাজ হলো আপনার মাইন্ডকে ফ্রেশ করা। সো বুঝতে পারছেন, রিফ্রেশ করবে কম্পিউটার যেভাবে আমরা রিফ্রেশ করি, সেমভাবেই কিন্তু আপনার মাইন্ডকেও এই ডিভাইসটি রিফ্রেশ করবে। তো এখন কথা হচ্ছে, ছোট্ট ডিভাইসটি আপনার মাইন্ডকে, মন মাইন্ডকে কীভাবে রিফ্রেশ করবে। তো এটা তো তেমন কিছু হাত পা নেই যে আপনার মন মাইন্ডকে রিফ্রেশ করবে। তো দেখুন, পুরো ডিভাইসটি সুন্দর করে ঘুরিয়ে দেখলে কিন্তু এর কোয়ালিটি এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন। তো এদিকে দেখা যাচ্ছে দুটি রয়েছে, এখানে একটা বড় একটা ছিদ্র রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরটা কিন্তু টিন দিয়ে আবার আটকানো। আর এখানে দেখা যাচ্ছে একটা জাস্ট পুশ বাটন। এদিকে চার্জ করার জন্য আমাদের মাইক্রো একটি সকেট লাগানো আছে দেখতে পাচ্ছেন। সো এই ডিভাইসটি তাহলে ব্যাটারিতে চলবে। সো আসলে বুঝতে পারতেছি না এই ছোট্ট ডিভাইসটি কিভাবে আমাদের মাইন্ডকে ফ্রেশ করবে, তবে আমার মনে হচ্ছে এটা প্যাচ দিলে খুলবে। সো আসলে তো খুলে গেল, মজার ব্যাপার। সো এটা যেহেতু সাদা একদম দেখাচ্ছে, তাহলে মনে হয় এটার ভিতর পানি দিতে হবে। সো আসলে এটার ভিতর পানি বা অ্যালকোহল জাতীয় কিছু দিতে হবে। সো আমরা জাস্ট ওয়াটার দেবো, আমাদের যে সহজলভ্য যে ওয়াটার সেই ওয়াটারটি দেবো। সো বন্ধুরা, এটাতে 30 মিলিলিটার পানি আসবে, 30 মিলিলিটার। সো আমরা জাস্ট এই গ্লাস থেকে পানিটা সম্পূর্ণ ভরে নিই। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা অনেকটাই লোড নিয়েছি এবং হালকা সামান্য কিছু ফাঁকা রেখেছি। তো এখন জাস্ট আমরা এইভাবে লাগিয়ে দেবে, ও না থক্কো, এভাবে লাগাইলে তো আবার পানি পড়ে যাবে। সো আমাদের এই ডিভাইসটিকে কিন্তু আবার উল্টো করে প্যাচ দিয়ে লাগাইতে হবে। সো দেখুন, এখন প্যাচ দিয়ে লাগাইছি, তবে কিছুই তো হচ্ছে না আমার মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি লোড করার পরেও কাজ হচ্ছে না। তো জাস্ট দেখতে পাচ্ছি এখানে একটা সুইচ আছে। সো সুইচটা চেপে দেখি কি করে ডিভাইসটি। সো ডিভাইস থেকে একটু শব্দ আসছে এবং দেখুন এখান থেকে কিন্তু ধোঁয়া জাতীয় কিছু বের হচ্ছে। সো সম্ভবত এর ডিটেলসে দেওয়া আছে এটা থেকে অক্সিজেন প্লাস পানি বের হয়। সো আসলেও কিন্তু আমি কিছুটা অক্সিজেন প্লাস পানির একটু ধারণা পেয়েছি, বিকজ পানিতে থাকে অক্সিজেন। সো এই অক্সিজেনটা এবং পানিটা সামান্য পরিমাণ অক্সিজেন পানির সাথে মিক্সড করে, সো কারণ এই আমি এই ধোঁয়ার মধ্যে নাক নিয়ে নিঃশ্বাস নিয়েছি, সো কোনো প্রকার প্রবলেম হয় না, যার ফলে কিন্তু বোঝা যায় যে সামান্য পরিমাণ অক্সিজেন থাকলেও থাকতে পারে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দ্রুত এবং দ্রুত গতিসম্পন্ন এখান থেকে পানির কোণাগুলো, ছোট্ট ছোট্ট পানির কোণাগুলো দ্রুত বের হচ্ছে, যার ফলে আপনার এখানে এই হাতের স্থানে যদি আপনার মুখমণ্ডল রাখেন বা উপর থেকে এভাবে মুখমণ্ডলের ওপর ছিটিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলেও কিন্তু মন মাইন্ডটা অনেকটাই ভালো হয়ে যাবে। সো বন্ধুরা, এটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মার্জিত করা হয়েছে, যার ফলে কিন্তু এটা যেখানে সেখানে ব্যবহার করার উপযোগী। সো এটা এদিক দিয়ে আমরা মাইক্রো USB দিয়ে চার্জ করতে পারবো। সো এটি চার্জ, সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 30 মিনিট এবং এটি সর্বোচ্চ ব্যাকআপ দিতে পারে একটা না 15 থেকে 20 মিনিট। সো এখান দিয়ে বের হচ্ছে যে পানির কণাগুলো, সেই পানির কণাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা এবং বাতাসের সাথে দেখতে পাচ্ছেন কিন্তু উড়ে যাচ্ছে। ধোঁয়া যেরকম বের হয় সো সেরকম কিন্তু বাতাসের সাথে পানির কণাগুলো উড়ে যাচ্ছে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, দেখাবে নতুন কিছু নিয়ে।